নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজকে এনেছি আপনাদের জন্যে গল্প ফুলশয্যা। এটি একটি প্রাপ্ত মনস্কদের গল্প, এটি আমার লেখা। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, প্রাপ্ত মনস্কদের জন্য ফুলশয্যা। বাবা, এতদিনে তোর বাড়িতে আসার সময় হলো? বিয়ে করে দুদিনের মধ্যেই মা বাবাকে ভুলে গেলি? আয় আয়, ভেতরে আয়। ভাস্কর, তুমিও এসো। দশবোধনের নামে প্রায় 15 দিন পর বাড়িতে এসেছে সুকন্যা, তার বর ভাস্করকে সঙ্গে নিয়ে। সুকন্যার বিয়ে হয়ে গেছে আকস্মিকভাবেই। সুকন্যার বাবা ব্যাংকে চাকরি করতেন। একদিন একটা ভুয়ো ফোনের ওপর ভিত্তি করে ভাস্কর হাজির হয়েছিল 5 জনের টিম নিয়ে সুকন্যাদের ছোট্ট বাড়িটায় রেড করার জন্য। ভাস্কর ইনকাম ট্যাক্সের একজন বড় অফিসার। সুকন্যাদের একতলা ছোট্ট বাড়ি, বাবা ব্যাংকে চাকরি করলে কি হবে? ওনার ইনকামের বেশিরভাগ অর্থটাই খরচ হয়ে যায় সুকন্যার মায়ের পেছনে। ওর মা চির রুগী, এমন কোনো অসুখ নেই যেটা ওর মায়ের আজ পর্যন্ত হয়নি। সুকন্যা যখন ওর মায়ের পেটে, প্রথম ধাক্কাতেই 5 লাখ টাকা খরচ হয়ে গিয়েছিল সুকন্যার বাবার। তারপর সুকন্যা জন্মাতেই হল প্রি ম্যাচিওর বেবি, তার পেছনেও চলে গেল লাখ লাখ টাকা। সুকন্যারা দুই বোন, এই দুই বোনকে জন্ম দিতে গিয়েই কয় লাখ যে খসেছে তার ঠিক নেই। এই লোক কি না বড় বিল্ডিং হাঁকাবে, নামেই ব্যাংকের অফিসার। কাজের ক্ষেত্রে মাইনের বেশিরভাগ অর্থটাই খরচ হয় স্ত্রীর পেছনে, সুতরাং যেটুকু জমানো পুঁজি আছে সেইটুকু দিয়েই এই একতলার বাড়িটা, মোট 4টে রুম, একটা রুম পুরোপুরি ঠাকুরের জন্য আর একটা ছোট্ট রান্নাঘর ডাইনিং প্লেস সহ, আর 2টো বেডরুম, একটাতে সুকন্যার মা বাবা ঘুমোয় আর একটাতে সুকন্যারা দুই বোন ঘুমোতো। এখন সুকন্যার বিয়ে হয়ে গেছে তাই ওর বোনই ঘুমোয়। সুকন্যা, নামেও সুকন্যা, কাজেও সুকন্যা, দেখতে শুনতে গুণে সব কিছুতেই সে 100তে 100রও বেশি হয়তো। যেদিন ভাস্কর ওদের বাড়িতে রেড করতে এসেছিল সেই দিন প্রথম গেট খুলেছিল সুকন্যাই। ভাস্করের ঔৎসুক্য চোখ দুটো দেখে ওর বুকের ভেতরটা চিনচিন করে উঠেছিল। পেট থেকে কেমন একটা কামড় যেন বুকের ওপরে ছুটে এসেছিল। দরজা খোলার পর ভাস্কর বলেছিল, আচ্ছা, এটা কি মিস্টার অখিলেশ চৌধুরীর বাড়ি? সুকন্যা বলেছিল, হ্যাঁ, আমার বাবা। কেন বলুন তো? আচ্ছা, আমরা আপনাদের বাড়িটা সার্চ করব। কেন, আমার বাবা কি করেছেন? আপনার বাবার বিরুদ্ধে একটা FIR আছে। আমরা একটা ফোন কলে জানতে পেরেছি উনি নাকি ওনার বাড়িতে অনেক টাকা লুকিয়ে রেখেছেন আর সেগুলো সবই ব্যাংকের সম্পত্তি। আপনারা ভুল করছেন, আমার বাবা আজীবন সৎ, এই তো 6 মাস পর রিটায়ার করবেন। আমার বাবা ওরকম কাজ করতেই পারেন না। করতে পারেন কি না পারেন সেটা আমরা বুঝব, আপনি একটু সরে যান প্লিজ। ভাস্করের এরকম ব্যবহার সুকন্যার সেদিন একদম ভালো লাগেনি। সেই দিন ওর MA ক্লাসের প্রথম ক্লাস ছিল। কলেজে যাবে বলে একটা নীল রঙের শাড়ি পরে সেজেছিল সুকন্যা। ওর মাথায় এক রাশ কোঁকড়ানো চুল, সবে স্নান করেছিল তো তাই চুলটা গামছা দিয়েই জড়ানো ছিল। শাড়িটা পরে একটুখানি খেয়ে তারপরে চুলটা আঁচড়াবে ভেবেছিল, কিন্তু তা আর হলো কই।
ভাস্কর যেইভাবে ঘরে হুমড়ি তুমড়ি খেয়ে ঢুকল তাতে সুকন্যার কলেজে যাওয়া মাথায় উঠেছিল। বাবা গিয়েছিলেন বাজারে। বাড়িতে ঢুকতেই তিনি মেয়ের কাছে জানতে পারলেন এমন একটা খবর। এদিকে বেচারি মা, তিনি তো আজন্ম রুগী, শুনেই ওনার প্রেশার বেড়ে যায়। ওনাকে নিয়ে সুকন্যা পড়বে নাকি কলেজে যাবে নাকি ঘর সামলাবে। ভাস্কর পাঁচজনের টিমকে নিয়ে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও যখন একটা কানা করিও পেল না, তখন হাঁপিয়ে গিয়ে ডাইনিং প্লেসে বসে পড়েছিল। এই সুকন্যাই এক গ্লাস ঠান্ডা জল ভাস্করকে এগিয়ে দিয়েছিল, বলেছিল, নিন, আপনার সন্দেহ মিটল, এবার জলটুকু খান। আর হ্যাঁ, দুটো রান্না করেছি। আপনারা সারাদিন যেভাবে আমাদের গোটা বাড়িটাকে তছনছ করলেন, এইবার যদি একটু ঘরটাকে গুছিয়ে দিতে সাহায্য করেন তাহলে খুব উপকার হয়। এই বাড়িতে একটি কাজের লোকও নেই। আমার বাবা নামেই ব্যাংকে চাকরি করেন, অনেক টাকা মাইনে পান, কিন্তু ওই দেখুন, ওই যে ঘরটা দেখছেন না, ওইখানে আমার অসুস্থ মা, চিররোগী। আপনারা যেমনভাবে এসেছেন তাতে আমার মার প্রেশার বেড়ে একেবারে যাচ্ছে তাই কাণ্ড, উঠতেই পাচ্ছেন না, আর উঠতে পারবেনও না প্রায় এক মাসের নামে। এখন কলেজ বন্ধ করে বাড়ি সংসার আমাকেই সামলাতে হবে, যদিও সব আপনারই দয়ায়। দুটো রান্না করেছি, যদি আপনারা খেয়ে যান, পায়ের ধুলো যখন দিয়েছেন একটু অন্ন গ্রহণ করেই যাবেন, ধন্য হব তাহলে। ভাস্কর মনে মনে খুব লজ্জা পেয়েছিল, যদিও সেদিন দুপুরবেলা ওরা কেউ খাওয়া দাওয়া করতে পারেনি। হন্তদন্ত হয়ে বড় গাড়িটা বার করে চলে যায়। কিন্তু যাওয়ার আগে সুকন্যার বাবার দিকে তাকিয়ে ভাস্কর বলেছিল, ক্ষমা করবেন স্যার, তবে আপনার বাড়িতে একটা মূল্যবান জিনিস আমি রেখে যাচ্ছি, আমি সময় মতো নিয়ে যাব, তখন কিন্তু আপনি বারণ করতে পারবেন না। সুকন্যার বাবা এই কথার কিছুই আঁচ করতে পারেননি, কিন্তু কোনো এক অজানা আশঙ্কাতে সুকন্যার বুকের ভেতরটা ঢিপঢিপ করে উঠেছিল। যা ভেবেছিল ঠিক তাই। এই ঘটনার মাত্র সাত দিনের মাথায় ভাস্কর মা বাবা সহ হাজির হয় সুকন্যার বাড়ি, সরাসরি বিয়ের প্রস্তাব। সুকন্যা প্রথমটায় রাজি হয়নি, ও জানিয়েছিল পড়াশোনা করতে চায়। ভাস্কর বলেছিল, আচ্ছা আপনার সঙ্গে একটু আলাদা কথা বলা যেতে পারে? সুকন্যার বোনটা ভীষণ পাকা, ওর নাম অনন্যা, বলেছিল, হ্যাঁ হ্যাঁ হবু জামাইবাবু, আপনি যান না, ছাদে যান, কথা বলে আসুন দিদির সঙ্গে। সুকন্যা বোনকে ইশারায় একটা চর মারব বলে চুপচাপ ছাদে চলে গিয়েছিল। ভাস্কর পিছন পিছনে গিয়েছিল সুকন্যার, তারপর বলেছিল, আমার কাজের জায়গা আর আমার ব্যক্তিগত জীবনকে আমি এক করি না। সেই দিন আপনাদের বাড়িতে এসেছিলাম প্রফেশনাল একজন অফিসার হিসাবে, আর আজকে এসেছি আপনার বাবা মায়ের কাছ থেকে আপনাকে নিজের করে নিতে, আপনাকে পানি গ্রহণ করতে। চিলেকোঠার কাজটায় সুকন্যার হাত ধরে দাঁড় করিয়ে দিয়েছিল ভাস্কর, তারপর বলেছিল, আপনি এই প্রস্তাবে খুশি হননি? সুকন্যা লাজুক লাজুক মুখে ভাস্করের দিকে একটু তাকিয়ে বলেছিল, দেখুন আমার কোনো বয়ফ্রেন্ড নেই, ভাববেন না আমি আগ বাড়িয়ে আপনাকে এসব বলছি, আর কেনই বা বলবো, থাকলে তো বলবো। আসলে ছোটবেলা থেকেই মা বাবা যেটা বলেছে আমি সেটাই করেছি। একটু যখন বড় হলাম বুঝতে পারলাম আমার মা ভীষণ অসুস্থ, পড়াশোনা আর ঘর সংসার সামলানো ছাড়া আমার কাছে ওসব প্রেম টেম কোনো রকমই গুরুত্ব পায়নি। এখন বিয়ের কথা বলছেন, ওটাই বা কী করে করি বলুন তো, বাড়িতে বোনটাকে একা রেখে বাবাকে একা ফেলে আমি কীভাবে? ও, আপনার এটাই প্রবলেম? হ্যাঁ এটাই আমার প্রবলেম, কিন্তু এটাই তো জগৎ সংসারের নিয়ম বলুন তো, ছেলেরা সব সময় মেয়েদেরকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যায়। কিন্তু ভাস্করবাবু এখানেই আমার প্রবলেম, দেখুন আমার মা বাবার ছেলে নেই বলে আমি চাই না ওনারা কষ্ট পাক। আবার এটাও দেখুন ভেবে,
একটা মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে গিয়ে মা বাবাকে ছেড়ে সংসার করে, তখন তার শ্বশুর শাশুড়ি সেই মেয়েটার কাছ থেকে কীরকম ব্যবহার আশা করে? একেবারে নিজের ঘরের মেয়ের মতো ব্যবহার আশা করে? তেমনি জামাইদের কাছ থেকেও তো মেয়ের মা বাবা সেই ব্যবহারটা আশা করতে পারে, একেবারে ছেলের ব্যবহারের মতো। মানে আমি বলতে চাইছি, আপনি আপনার মা বাবার একমাত্র ছেলে, আপনার বাড়ির বউ হয়ে গিয়ে আমার কর্তব্য আপনাকে এবং আপনার মা বাবাকে দেখাশোনা করা, সংসার সামলানো। কিন্তু তাই বলে আমি আমার নিজের স্বপ্নকে বিসর্জন দিতে পারবো না, আর আমার অসুস্থ মা বাবা আর অসহায় বোনটাকে একা ফেলে এইভাবে চলতেও পারবো না। যদি আপনার আমাকে বিয়ে করতেই হয়, আপনাকে সব দিক ভেবে চিনতে বিচার করেই করতে হবে। কিন্তু আমি চাই না বিয়ের পর এই সব নিয়ে আমাদের মধ্যে কোনো রকম দ্বন্দ্বের সৃষ্টি হোক। ভাস্কর খানিকক্ষণ চুপ করে তাকিয়ে থাকে সুকন্যার দিকে, অনেক কিছু ভাবে ছেলেটা। সত্যি তো সুকন্যার কথাগুলো তো একেবারেই ঠিক। কত মা বাবা আছে যাদের ছেলে সন্তান নেই, মেয়েদেরকে বিয়ে দিয়ে ওনারা একা হয়ে যান। অনেক দূরে দূরেও বিয়ে হয় এমন ঘটনাও আছে। আবার এমনও আছে মা বাবা চলে যাওয়ার পর মেয়েরা অনেক বছর পরে জানতে পারে। এতে জামাইদের ভূমিকা কোনো অংশে কি কম? কোনো অংশেই কম না। তাদেরও উচিত সেই শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো করে আগলে রাখা। তাহলে কর্তব্যটা হয়তো উভয় দিকেই ঠিক হয়। মা বাবা সন্তানের জন্ম দেয়, তারা কখনোই চান না সন্তানটা বড় হয়ে তাদেরকে দেখাশোনা করবে। তারা চান সন্তানটা সুখে শান্তিতে থাকবে। কিন্তু সন্তান হয়ে আমাদের কর্তব্য সেই মা বাবাকে দেখাশোনা করা। ভাস্কর একটা দারুণ সলিউশন দিয়েছিল, বলেছিল, কোনো ব্যাপার না, আপনি এখানেও থাকবেন ওখানেও থাকবেন। কিন্তু সুকন্যা বলেছিল, যতই বলুন না কেন, বিয়ের পরে সব পরিস্থিতি অন্যরকম হয়ে যায় মশাই। আপনি হয়তো এরকম বলছেন, কিন্তু আপনার মা বাবা তো অন্যরকম বলতে পারেন। ভাস্কর খানিকক্ষণ চুপ করে সুকন্যার দিকে তাকিয়ে থাকে। সুকন্যার শ্যামলা গড়ন, মাথায় কোকড়ানো চুলের রাশি, পরনে একটা হালকা রঙের কাপড়, খুব রোগাও না খুব মোটাও না, বেশ সিম্পল একটা চেহারা, কিন্তু একটা তীব্র আকর্ষণ বোধ আছে। সুকন্যার চোখ দুটো যেন মোনালিসার মতো, যেভাবে তুলির টানে প্রায় 3 বছর ধরে বিখ্যাত আর্টিস্ট লিওনার্দো দা ভিঞ্চি নিজের তুলির অমোঘ স্পর্শে মোনালিসাকে সাজিয়ে তুলেছিলেন, সুকন্যার চোখ দুটো যেন ঠিক সেই রকম। ভাস্কর সেই দৃষ্টিতে হারিয়ে গিয়ে বলেছিল, সুকন্যা একটু ভরসা করো আমার ওপরে, আমি তোমার মা বাবার দায়িত্ব নেব না তা কখনো হয়। যতই হোক ওনারা আমার হবু শ্বশুর শাশুড়ি, আমি প্রয়োজনে একজন লোক এইখানে নিযুক্ত করে যাব, আমার তত্ত্বাবধানেই তার দায়িত্ব থাকবে। তোমার মা বাবা আর বোনের দেখাশোনা সেই করবে, আর তোমার পড়াশোনা ওই ভার আমার। একটু ভরসা করো আমার ওপরে, বিশ্বাস করেই দেখো না। সুকন্যা ভাস্করের কথায় হারিয়ে যায়। ভাস্করের ঔৎসুক্য নয়নে কি যেন একটা বুঝতে পারে, ঘাড় নেড়ে সম্মতি দিয়ে ফেলে। ব্যাস তারপরে প্রজাপতির বন্ধন হতে আর কতদিন, মাসখানেকের মধ্যে ধুমধাম করে বিয়ে হয়ে যায় ওদের। ওরা সুখী দম্পতি। বিয়ে করে যেই দিন সুকন্যাকে নিয়ে ভাস্কর চলে যাচ্ছিল শ্বশুর বাড়িতে, সেই দিন সুকন্যার অসুস্থ মা ভাস্করের হাত দুটো ধরে বলেছিল, বাবা মেয়ে আমার অনেক ছোট থেকে সংসার সামলাচ্ছে, ও পড়াশোনা করতে চায়, ওকে একটু দেখো। ভাস্কর প্রত্যুত্তরে বলেছিল, মা ওকে আমি পড়াবো, আর আপনাদের দেখাশোনা করার জন্য একজনকে পাঠিয়ে দিয়েছি, সে অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে, আপনি চিন্তা করবেন না, এখন থেকে আপনাদের দায়িত্ব আমার, আমাকে জামাই না ছেলে বলে মনে করবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আশা করি
আপনার মেয়েকে ভালো রাখতে পারব। ব্যাস এরপরে সুকন্যা চলে আসে শ্বশুর বাড়ি। বিয়ে করার পরের দিন শ্বশুর বাড়িতে আসার পর সুকন্যা বুঝতে পারে ওর শ্বশুর শাশুড়ি ওর হাজবেন্ডের সঙ্গে থাকেন না, ওনারা থাকেন আলাদা জায়গায়। আর চাকুরির সুবাদে ভাস্কর উত্তর চব্বিশ পরগনায় থাকে, একটা বাংলোতে, একটা বিরাট বড় বাংলোতে। ওদের বিয়ের প্রায় পাঁচ দিন পরে বৌভাতের অনুষ্ঠান হয়েছিল। এই পাঁচ দিনের মধ্যে ওদের কোনোরকমভাবে সেই রকম কথাবার্তাও হয়নি, আর সম্পর্ক তো দূরের কথা। ফুলশয্যার রাতে সব আত্মীয় স্বজন চলে যাওয়ার পরে বাংলো পুরো ফাঁকা। আত্মীয় স্বজন বলতে সেই দিন এসেছিল সুকন্যার মা বাবা, বোন আর গুটি কয়েকজন আত্মীয়, বেশিরভাগই ভাস্করের অফিসের লোকজন। ভাস্কর সুকন্যার বাবার সঙ্গে সেই দিন যেই ব্যবহারটা করেছিল তার জন্য আজও অনুতপ্ত। বউ ভাতের দিন রাত্রিবেলা যখন ওনারা মেয়েকে বিদায় জানিয়ে চলে আসছেন, তখনও ভাস্কর তার শাশুড়ি মাকে ওই একই কথা বলেছিল, আপনি চিন্তা করবেন না, দায়িত্ব যখন নিয়েছি আশা করি রাখতে পারব। সবাই চলে গেছে, এখন সুকন্যা একা। তার পরনে আকাশি রঙের বেনারসি শাড়ি, গায়ে তো গয়না আছেই। বিয়ের দিন সিঁদুরদানের সময় ভাস্কর যখন লাল রং দিয়ে সুকন্যার সিঁথি রাঙিয়ে দিয়েছিল, তখন সিঁদুর সুকন্যার নাকেও পড়েছিল। আশেপাশের বৌদিরা এবং সুকন্যার বন্ধু বান্ধবীরা হাসতে হাসতে বলেছিল, বাবা নাকে এতটা সিঁদুর পড়েছে, দেখবি তোর বর তোকে ভীষণ ভালোবাসবে। কি জানি নাকে সিঁদুর পড়ার সঙ্গে ভালোবাসার কী কানেকশান, কথাটা সুকন্যা ঠিক বুঝতে পারেনি। কিন্তু এইটা বুঝতে পারে, ভাস্কর একজন দায়িত্ববান মানুষ, এই কদিনে এইটুকু সে বুঝতে পেরেছে। এই বাংলোতে একটি কাজের মেয়ে থাকে, তার নাম চম্পা। সে দৌড়ে দৌড়ে কাছে এগিয়ে আসে, বলে, বৌদি চলো এই শাড়িটা পাল্টে ফেলো, এই শাড়ি পরে ঘুমোতে পারবা নাকি, তোমার জন্য ওই ঘর রেডি করে রেখেছি, ওইটাই দাদার ঘর, এই কদিন তো এই ঘরে থেকেছ, চলো ওই ঘরে চলো। সুকন্যার সঙ্গে এই মেয়েটির বেশ ভালো ভাব জমে গেছে, দুজনে মিলে ওই ঘরে যায়। সুকন্যা নিজের মতো চেঞ্জ করে নিয়ে একটা হালকা শাড়ি পরে। মেয়েটি বলে, বৌদি এই ফুলের গয়নাগুলো পরতে বলে গেছেন। কে বলেছে? কে বলবেন, তোমার বর বলেছেন। কথাটা শুনে সুকন্যা একটু লজ্জা পেয়ে যায়, বলে, তুমি যাও আমার সব পরতে পারবো না। এরই মধ্যে ভাস্করের গলা, এ কী রে কী হয়েছে? কিছু না দাদা, দেখো না বৌদি বলছে এগুলো পড়বে না। আচ্ছা ঠিক আছে, পড়তে হবে না, তুই যা। ভাস্কর ঘরে ঢোকে, বলে, কোনো অসুবিধা হয়েছে? না না অসুবিধা হয়নি, আমি এসব গয়নাগাটি পড়তে পারবো না। এই বলে সুকন্যা এক ঝলক বিছানার দিকে তাকিয়ে নেয়, দেখে সারা বিছানাটা ফুল দিয়ে সাজানো, অপরূপ সুবাসে ঘরটা সুগন্ধিময় হয়ে উঠেছে। ভাস্করও একটু লজ্জা পাচ্ছে, আর সুকন্যা তো লজ্জার চোটে তাকাতেই পারছে না। ভাস্কর দরজার ছিটকানি আটকায়, তারপর হাত কচলাতে কচলাতে সুকন্যার সামনে এগিয়ে আসে, বলে, বসো না বসো। এই বলে খাটের দিকে একবার তাকিয়ে নেয়, তারপর অজান্তেই ভাস্করের মাথাও নিচু হয়ে যায় লজ্জায়। সুকন্যা বলে, হ্যাঁ বসছি, আপনি ফ্রেশ হবেন না, এই সব পরে কেউ ঘুমোতে পারে নাকি। ভাস্কর আয়নার দিকে তাকিয়ে নিজেকে একবার দেখে, গায়ে ওরও একটা আকাশি রঙের বেশ মোটা সাইজের কুর্তা পরা, ভীষণ জরির কাজ, সত্যি এই পরে মনে হয় নবাবরাই ঘুমোতে পারত, মানুষের পক্ষে ঘুমানো সম্ভব না।
ভাস্কর বলে, হ্যাঁ 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 আমি চেঞ্জ করে আসি, তুমি একটু বসো, আসছি। প্রায় 15 মিনিট পরে ভাস্কর বাথরুম থেকে চেঞ্জ করে আসে। এই 15 মিনিট সুকন্যা ঘরটা ভালো করে ঘুরে নেয়। বেশ বড় বেডরুম। কি নেই বেডরুমে? একটা মেয়ের যা যা প্রয়োজন সব রয়েছে। ড্রেসিং টেবিল, আলনা, আলমারি, একটা ওয়ার্ড্র, বড় একটা খাট, তাও আবার বক্স খাট। খাটের পাশেই দুটো টেবিল। টেবিল ঠিক বলা চলে না, কাঁচের একটা খুব সুন্দর শৌখিন শোকেস বলা যেতে পারে। তার উপরে বড় বড় ফুলদানিতে রজনীগন্ধা সাজানো। ঘরে একটা টিভিও আছে দেয়ালে সাঁটানো। গোটা ঘরটা আকাশি রঙের, মানে হালকা স্কাই ব্লু কালারের। আজকে ফুলের সজ্জায় সাজানোর জন্য রঙটা বেশ রোমাঞ্চকর লাগছে। দুটো বড় বড় বক্স জানালা, তাতে সাদা রঙের পর্দা ঝুলছে। যদিও এখন ফাল্গুন মাস, হালকা হালকা শীত, তাই জানলাগুলো বন্ধ করা। সুকন্যা লক্ষ্য করে ঘরের দরজাটা বেশ মোটা কাঠের আর খুব সুন্দর ডিজাইন করা, অনেকটা দুটো ময়ূরের মতো। দরজাটাকে একবার হাত দিয়ে স্পর্শ করে সুকন্যা। খুব দামি এই বাংলোটা, একতলার হলে কি হবে, অনেকগুলো ঘর আর খুব সুন্দর একটা বাংলো। সুকন্যা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই তো কদিন আগেও বাবার বাড়ির ছোট্ট ঘরটায় ও থাকত ওর ছোট বোনের সঙ্গে। আজকে ওর স্বামীর সাথে প্রথম রাত। অভিজ্ঞতাটা ঠিক কেমন হবে এটাই ভাবছে সুকন্যা। একবার ভাবছে, না আজকে সারা রাত গল্প করেই কাটাবে। তারপরে ভাবছে, কি জানি ভাস্কর সেটা করতে দেবে কি না, নাকি। ভাবতে ভাবতে এই দরজা খোলার শব্দ। সুকন্যা দেখে ভাস্কর বেরোচ্ছে। সে বলে, আরে তুমি বসনি, বসো। সুকন্যা বলে, দাঁড়ান। সুকন্যা গুটি গুটি পায়ে ভাস্করের কাছে এগিয়ে ভাস্করকে প্রণাম করে। ভাস্কর বলে, এটা কি হলো, প্রণাম করলে কেন? মা বলে দিয়েছিলেন আপনাকে প্রণাম করতে, তাই করলাম। কেন, আমি ঠাকুর দেবতা নাকি আমাকে প্রণাম করতে হবে? দেখো আজকে যা করেছো করেছো, আমার এই প্রণাম টণাম ভালো লাগে না। আমার কেন, আমার মা বাবারও পছন্দ না এরকম নিচু হয়ে প্রণাম করা। প্রণাম যদি করতেই হয় নমস্কার করে করবে, পায়ে হাত দেবে না। দেখো পায়ে সবসময় সবার তো পরিষ্কার থাকে না, কে কখন বাইরে থেকে এসেছে, বাইরের ধুলো বালি ডাস্ট নোংরা, আর ওপরে এখন প্রাকৃতিক পরিবেশের যা পরিস্থিতি, এমনি এমনি কত ভাইরাস উৎপত্তি হয়ে যাচ্ছে। সেই জন্য বলছি পায়ে হাত দেবে না, নমস্কার করতে হয় হাত জোর করে করবে। আমি কিন্তু এটা পছন্দ করি না। সুকন্যার খুব ভালো লাগে, ও মনে মনে ভীষণ খুশি হয়। ও যখনই কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে গেছে বা ওর বন্ধুবান্ধবী বিয়ের অনুষ্ঠান দেখেছে, প্রত্যেকেরকেই দেখেছে এইভাবে হাঁটু গেড়ে প্রণাম করতে। কিন্তু ভাস্কর দেখি সম্পূর্ণ অন্যরকম। আর ওর মা বাবাও যদি এমন হয় তাহলে তো বলতেই হবে ওনারা একেবারেই মডার্ন। সুকন্যা সত্যি খুব ভালো একটা সংসার পেয়েছে, কিন্তু সবে তো শুরু, আগে ভালো করে দেখুক ওর ভাবনা চিন্তা সত্যি কি না। এই এক গ্লাস দুধ খেতে বলে গেছে আপনাকে, কে বলেছে? ওই যে চাপা বলেছে। আরে রাখো তো ওর কথা, পাগল একটা। জানো ওর মাও আমাদের বাড়িতে কাজ করতেন, তারপরে ওর মা হঠাৎ করে মারা যায়, ও তখন অনেক ছোট, আমার মা বাবাই ওকে মানুষ করেছে। তাই তাহলে ও এখানে কেন? আর বলো না, মায়ের কাজ, যবে থেকে শুনেছে তোমার সাথে আমার বিয়ে ঠিক তবে থেকে ওকে এখানেই রেখে গেছে, বলেছে তোমার সঙ্গে হাতাহাতি কাজ করতে। আচ্ছা ও পড়াশোনা করেনি? হ্যাঁ করেছে, উচ্চ মাধ্যমিক পাস, এর বেশি আর পারেনি। মা ওর জন্য পাত্র দেখাশোনা করছে, কিন্তু এই মেয়ে আমাদের বাড়ি ছাড়তে একেবারে নারাজ। ও কি বলে জানো? কি বলে? ও বলে ওর বরকেও আমাদের বাড়ির কাজের লোক করে যদি আনা হয় তবে ও বিয়ে করবে,
না হলে করবে না, তাই নাকি? তাহলে তো বলতে হবে আপনার মা বাবাকেও সত্যিই খুব ভালোবাসে। হ্যাঁ, একেবারে আমার বোনের মতো। আচ্ছা তুমি বসো না, দাঁড়িয়ে আছো কেন, বসো। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। করতে পারো, তবে আমার একটা শর্ত আছে। সুকন্যার বুকের ভেতরটা কেমন যেন চিনচিন করে ওঠে। ও ভাবে, কি শর্ত দেবে আবার ভাস্কর? এমনিতেই আজকে রাতটা ওর কাছে ভীষণ অপ্রস্তুত মনে হচ্ছে। যতই হোক, ভাস্করকে ও ভালো করে এখনও চেনেনি। একটা অচেনা অজানা মানুষের কাছে নিজেকে সমর্পণ করাটা ভীষণ কষ্টের কাজ। সুকন্যা ভাবে, আগেকার দিনে কী করে সম্ভব হতো। সুকন্যা ও ঠাকুমার মুখে গল্প শুনেছিল। ঠাকুমা নাকি ফুলশয্যার রাতে প্রথম ঠাকুরদাকে দেখেছিল। কোনো দিন তার আগে ঠাকুরদার সাথে পরিচয়ও হয়নি, কথাও হয়নি। এই দিকে বিয়ের এক মাস পরই ঠাকুমা আর পোয়াতি হয়ে যায়। কী করে সম্ভব হতো তখন কী জানি, ফুলশয্যার রাতেই সব কিছু। ভাবতে গিয়ে এই সুকন্যা হালকা শীতের মধ্যেও ঘেমে স্নান করেছে। একটু একটু কাঁপুনিও হচ্ছে শরীরে একটা অজানা আশঙ্কায়। কী জানি ভাস্কর ওকে জোর করবে না তো। সুকন্যা এক গ্লাস জল চাইল ভাস্করের কাছে। এই একটু জল দেবেন? ভাস্কর বলল, জল তোমার পাশেই তো আছে, খাও ওই তো বোতলে। সুকন্যা ঢকঢক করে অনেকটা জল খেয়ে নিল। কী জানি ভাস্কর ওর মনের কথা বুঝতে পেরেছিল কি না। আস্তে আস্তে ভাস্কর এগিয়ে এলো সুকন্যার কাছে। সুকন্যার হাতটা টেনে খাটে বসালো। বলল, বাবা তোমার হাত এত ঠান্ডা কেন, কি হয়েছে, দেখি কপালটা দেখি। কপালে হাত দিয়ে দেখে ঘাম, এদিকে হাতের তলা ঠান্ডা। ভাস্কর বুঝতে পেরেছে সুকন্যা ভয় পাচ্ছে। ভাস্কর বলে, আচ্ছা তোমার সম্পর্কে তো আমি কিচ্ছু জানি না, আজকে আমরা গল্প করব। বলো তোমার ছোটবেলার কথা, বলো তোমার বড়বেলার কথা, বলো তোমার ওই যে পাজি বোনটা, আমার একমাত্র শালী অনন্যা, কি পাজি! আচ্ছা তুমি তো ওর মতো হওনি, তুমি তো একেবারে ওর বিপরীত। এই কথা বলে ভাস্কর এই থমথমে পরিবেশটাকে বেশ হালকা করে নিয়ে আসলো। সুকন্যা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপরে বলল, আমি ছোট থেকে এই রকমই, আমার বোনটা ছোট থেকেই দুষ্টু, আমাকে মারতো, মা এই নিয়ে কত বকাবকি করেছে, ওকে মেরেছে, জানেন তো আমার জন্য মায়ের কাছে ও মার খেয়েছে, আমি কিন্তু কোনোদিন মা বাবার কাছে মার খাইনি। দেখতে দেখতে রাত প্রায় আড়াইটের কাছাকাছি বেজে গেল গল্প করতে করতে। একটা সময় সুকন্যাই বলতে বাধ্য হল, আমার না ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো। ভাস্কর বলল, তুমি ঘুমোবে, তোমার ঘুম পাচ্ছে, এর জন্য আমার কাছে পারমিশনের কি আছে, ঘুমো। সুকন্যা একবার বিছানার দিকে তাকায়, একবার মেঝের দিকে তাকায়, ভাবছে বিছানায় শোবে নাকি মেঝেতে গিয়ে ঘুমোবে। ভাস্কর বলে, ভাবতে হবে না, বিছানাতেই ঘুমাও, আমি অত খারাপ ছেলে নই, তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো। সুকন্যার লজ্জা লেগে যায়, বলে, না না আপনি সব কি বলছেন, আপনি আমার হাজবেন্ড, আমি আপনার ওয়াইফ, আমি তো তাই, আমি তোমার হাজবেন্ড, তুমি আমার ওয়াইফ, তাহলে সেই ভাবনা করতে গিয়ে তোমার তো হাত পা ঠান্ডা হয়ে জল হয়ে যাচ্ছে, তুমি তো আমাকে দিয়ে উল্টোপাল্টাই ভাবছো, আমি ওসব কিচ্ছু করব না, তুমি ঘুমাও। মানে কিছু করবেন না মানে, এই ভেবো না, তাই বলে আমি অন্যরকম পুরুষ মানুষ, আমি তোমাকে কোনো জোর করতে চাই না, আমাদের মধ্যে সম্পর্কটা আগে ঠিক হোক, আমাদের মধ্যে আগে বন্ধুত্ব গড়ুক, আমরা একে অপরকে এতদিন কীভাবে চিনেছি ঠিকভাবে বুঝতেই পারিনি, জানতেই পারিনি, আগে সেটা ঠিক হোক, তারপর না হয় দাম্পত্য গড়া যাবে, বিয়ে তো হয়েই গেছে, চিন্তা কিসের। আর হ্যাঁ, তোমার পড়াশোনা কিন্তু ঠিক রাখবে, আমি চাই না তোমার মাকে যে কথা আমি দিয়েছি সেই কথার আমি খেলাফ করি, সুতরাং ওইটা ঠিক রেখো। সুকন্যা আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সত্যি ওর জীবনের স্বপ্নের পুরুষটাকেই পেয়েছে।
প্রত্যেকটা মেয়ের জীবনেই একটা কল্পনার পুরুষ থাকে। সবার জীবনে সেটা সত্যি হয়, সবার হয় না, কিন্তু ওর হয়তো হয়েছে। সুকন্যা সব সময় এই ফুলশয্যার রাতটাকে দিয়ে খুব ভয় পেত। ওর বান্ধবীদের কাছে অনেক গল্প শুনেছে যাদের বিয়ে হয়ে গেছে, তাদের প্রত্যেকের গল্পগুলো ওর গায়ে কেমন একটা ঘেন্নার রেশ ধরিয়ে দিত। কিন্তু না, ওর ফুলশয্যাটা সত্যিই অন্যরকম, একেবারে অন্যরকম। সুকন্যার খুব ভালো লাগে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে সুকন্যা। রাতটা এইভাবেই কেটে যায়। দিদি, এই দিদি, এই দিদি, চমক ভাঙে সুকন্যার। এতক্ষণ ও বিয়ের প্রথম রাতের স্মৃতিতে হারিয়ে গিয়েছিল। 15 দিন তো হয়ে গেছে, তবুও এই 7 দিন আগের স্মৃতি অনেকটাই বিচলিত করে তোলে সুকন্যার মনকে। এ দিদি, দিদি, এ শোন না, তোর বিয়ের শাড়িটা আমাকে একদিন পরতে দিবি? আমার বান্ধবীর বিয়ে, আমি ওটা পরে সেজে যাব। নিবি, এটা আবার জিজ্ঞাসা করার কী আছে? না, আসলে ভাবছিলাম যদি জামাইবাবু রাগ করে। না না, তোর জামাইবাবু এমন মানুষ না, কিচ্ছু বলবে না। কী ব্যাপার, আমাকে নিয়ে আলোচনা হচ্ছে মনে হচ্ছে? আরে জামাইবাবু, বসুন বসুন। আচ্ছা, আপনারা গল্প করুন, আমি হ্যাঁ একটু জুস বানিয়ে আনি। বাবা, তুমি আবার রান্না করতে শিখে গেলে নাকি শালিকা? কি করব বলুন, আপনি দিদিকে নিয়ে চলে গেলেন, এখন তো মা বাবাকে আমারই দেখতে হয়। কেন, আমি যে কাজের মেয়েটিকে? না না জামাইবাবু, ও খুব ভালো কাজ করে, আমি এমনি করি আর শখে। দিদির বিয়ে হয়ে গেছে, এবার তো মা বাবা আমাকে বিদায় করবে না। আচ্ছা দিদি, তুই কলেজে গিয়েছিলি? হ্যাঁ, তোমার দিদি কলেজেও গিয়েছিল, জিজ্ঞাসা করো না, পাশেই তো বসে আছে। আমি গিয়েছিলাম। যা, তুই এখন জুস বানিয়ে নিয়ে আয় তো, যা। এ দিদি, তোর গলার কাছে এরকম দাগ হয়ে আছে কেন রে? দেখি দেখি দেখি। সুকন্যা এমনিতে কালো মানুষ, কিন্তু গলার কাছে লালচে রক্ত জমাট বাঁধা দাগটা ওর বোনের চোখের আড়ালও হলো না। সুকন্যা একটু লজ্জা পেয়ে গেল, ভাস্করের দিকে তাকালো। ভাস্কর ঘর থেকেই বেরিয়ে গেল লজ্জায়। সুকন্যা বলল, তুই যা না, ওই দেখ তো জামাইবাবু চলে যাচ্ছে, যা জুস বানিয়ে নিয়ে আয়। এই, তোকে কিসে কামড়েছে? ইস, কীরকম দাগ হয়ে আছে, দাঁড়া আমি এক্ষুনি মাকে পাঠাচ্ছি, মা এসে মলম লাগিয়ে দেবে। আবার মাকে পাঠাতে হবে কেন, তুই বস, মাকে পাঠাচ্ছি আমি। পাগল বোন, ও তো আর জানে না এটা স্বামী সোহাগের দাগ, ও কী করে বুঝবে? সুকন্যা আবার স্মৃতির অতলে হারিয়ে গেল। এই তো কয়দিন আগেই ফাল্গুনের প্রথম বৃষ্টি হয়েছিল, সুকন্যার সঙ্গে ভাস্করের কোনো রকম সম্পর্ক তখন গড়ে ওঠেনি। ভাস্কর যেমন বলেছিল তেমনটাই হয়েছে। ভাস্কর ফুলশয্যায় ওকে বলেছিল আমাদের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা তো হোক, তারপর সাংসারিক দাম্পত্য। ভাস্কর সুকন্যাকে কতটুকুই বা চিনত, আর সুকন্যাই বা ভাস্করকে কতটুকু জানত, কিন্তু এই কদিনের মধ্যে দুইজনের বেশ বন্ডিং তৈরি হয়ে যায়। ওরা ঘুরতে গেছে, সিনেমা দেখতে গেছে, একসাথে শপিং করেছে, এমনকি চাঁপাকে একদিন বসেই রেখে দুইজনে মিলে রান্না করেও খেয়েছে। এরপর ফাল্গুনের প্রথম বৃষ্টি, আগাগোড়াই সুকন্যা বৃষ্টি ভালোবাসে। সেই দিন মাঝ রাতে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়, বিনা মেঘে বর্ষণ যাকে বলে। ঘুম ভেঙে উঠে পড়ে সুকন্যা, ভাস্করকে ডেকে বলে, শুনছেন বাইরে বৃষ্টি পড়ছে, আর আমি ভিজব? ভাস্কর বলে, এ আবার কেমন ধরনের প্রশ্ন? হ্যাঁ, হালকা হালকা ঠান্ডা লাগছে বৃষ্টির জন্য, শুয়ে পড়ো, এসব পাগলামি করতে নেই। না, আমি ভিজব, প্রথম বৃষ্টি, আর আমার খুব ইচ্ছে করছে, আপনি যাবেন না? ভাস্কর বলে, না, এইসব পাগলামিতে আমি সামিল হতে পারবো না, আপনি থাকুন তাহলে, আমি গেলাম। এই বলে সুকন্যা ছাদের দরজা খুলে ছাদে পৌঁছে যায়। সুকন্যার পরনে ছিল হালকা হলুদ লাল রঙের একটা শাড়ি।
বৃষ্টির জল গায়ে পড়ায় সুকন্যা কেঁপে ওঠে একটা ঠান্ডা অনুভূতিতে। তারপর পাগলের মতো বৃষ্টিতে ভিজতে থাকে। ভাস্কর মনে মনে ভাবে, একে নতুন জায়গা, তার উপরে বউ ছাদে উঠে বৃষ্টিতে ভিজছে, যদি কারো নজরে পড়ে তাহলে সে নির্ঘাত বউকে সন্দেহ করবে। একেই ও একজন নামি অফিসার, তার উপরে বউয়ের বদনাম হলে ওর প্রেস্টিজ একেবারে হাওয়া। কিন্তু সুকন্যা তো ছেলে মানুষ, ওকেই বা বারণ করে কি করে। ভাস্করও চলে যায় ছাদে, মনে মনে ভাবে, সিনেমার নায়িকাদের বৃষ্টিতে এরকম ভিজতে দেখেছে। সত্যি মেয়েরা বৃষ্টিতে ভিজলে তাদের আরও সুন্দর লাগে। ভাস্করকে ছাদের সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে সুকন্যা হাত ধরে টেনে মাঝখানে নিয়ে আসে, বলে, আর একটু ভিজুন না মশাই, কি ভালো লাগে দেখুন। এই বলে বৃষ্টির জলের ফোঁটা ভাস্করের গায়ে ছিটিয়ে দেয়। সুকন্যার এই পাগলামি খুব ভালো লাগে ভাস্করের। একটা সময় আচমকায় বিদ্যুৎ গর্জে ওঠে, ঠিক সিনেমার মতো। সুকন্যা দৌড়িয়ে এসে ভাস্করের বুক জড়িয়ে ধরে। প্রথম মেয়েলি স্পর্শে ভাস্কর দাঁড়িয়ে থাকা অবস্থাতেও কেমন যেন চমকে ওঠে। এমনিতেই ভাস্করের পেশি বহুল শরীর, রোজ ব্যায়াম করে রীতিমতো, তাও একটা মেয়ের ধাক্কায় এইভাবে কেঁপে ওঠা ভাস্করের প্রথম অনুভূতি হয়। একটা দুষ্টু দুষ্টু ইচ্ছে ওর মনে চাগান দিতে শুরু করে। সুকন্যা ওকে জ্বর তো জাপটে ধরছিল, ভাস্করের আড়ষ্ঠতা তত কাটতে শুরু করে। একটা সময় সুকন্যার থুতনি তুলে ভাস্কর বলে, এই আমার চোখে চোখ রাখো। সুকন্যা না সূচক ঘাড় নাড়ে। ভাস্কর বলে, তাকাও না, একটু তাকাও, তোমাকে ভীষণ সুন্দর লাগছে। সুকন্যা হালকা করে তাকায়। ভাস্কর নিজেকে আর সামলাতে পারে না, সুকন্যার ঠোঁটের মধ্যে ডুবে যায় নিজে। সুকন্যা আজ ভাস্করকে বাধা দেয়নি। ভাস্কর বুঝতে পেরেছে ওদের বন্ধুত্বের বন্ডিং এইবার দাম্পত্যের সূচনা পর্বে এগিয়ে চলুক। সুকন্যারও হয়তো এটাই ইচ্ছে। ভাস্কর সুকন্যার কানে কানে বলে, চিন্তা করো না, আমি তোমাকে ভালোবাসি, তোমার ভবিষ্যৎ চিন্তা আমি করি, তুমি পড়াশোনা করতে চাও নিশ্চয়ই করবে, আমি কোনো দিন তোমায় বাধা দেব না, আমি তোমাকে সন্তান নেওয়ার জন্যও তাড়া দেব না, তুমি পড়ো, অনেক বড় হও, প্রতিষ্ঠিত হও, তোমার মা বাবার পাশে দাঁড়াও সফলভাবে, তারপরে আমরা বাচ্চার চিন্তাটা করব। এই বলে সুকন্যাকে কোলে নিয়ে ছাদ থেকে নিজের ঘরে চলে এসে দরজা বন্ধ করে দেয়। তারপর এই তো সুকন্যা বাপের বাড়ি এসেছে, ও খুব সুখী। ভাস্কর ওকে ভীষণ ভালোবাসে, ভীষণ। প্রথম দিন ভাস্কর যখন বুঝতে পেরেছিল সুকন্যা একেবারে ওর নিজের, এর আগে সুকন্যা কারো স্পর্শ পায়নি, সেই দিন ভাস্করের ভালোবাসা আরও বেশি বেড়ে গিয়েছিল। সুকন্যাকে নিজের করে পাওয়ার পরে ভাস্কর নিজের স্বপ্নকে পূর্ণ করতে পেরেছিল। ভাস্করের জীবনেও কোনো দিন কোনো মেয়ে আসেনি, সুকন্যাই প্রথম এবং সুকন্যাতেই শেষ। আর সুকন্যার ক্ষেত্রেও ঠিক তাই, ওদের ফুলশয্যা লাবণ্যময় হয়েছিল, আর সেই ফুলশয্যার কথাই এই মুহূর্তে ভাবছে সুকন্যা। বাপের বাড়িতে এসে এই লজ্জা কাউকে প্রকাশ করতে পারবে না ও, কিন্তু বোন যে দেখে ফেলেছে, সে তো ছেলে মানুষ, সে তো আর এসবের কিছু বোঝে না, ভেবেই হাসে সুকন্যা। তারপর ভাস্করের দিকে তাকায়, ভাস্কর ওর দিকে তাকিয়ে হেসে আছে। সুকন্যার মা এসেছিলেন, এসে সুকন্যাকে বলে গেছেন, আমি খুব খুশি মা, তোরা দুটোই মিলে খুব ভালো থাক, খুব সুখে থাক, আমি মরেও শান্তি পাবো। ভাস্কর তুমি এখন ওর সব, ওর স্বপ্ন পূরণের দায়িত্ব সম্পূর্ণরূপে তোমার বাবা, তুমি আমাদের জন্য যেটুকু করছো তাতে আমাদের জীবন সত্যিই ধন্য, আমরা তোমার মতো জামাই পেয়েছি বলে। ভাস্কর লজ্জা পেয়ে যায়, তারপরে বলে, হ্যাঁ মা, আমিও ঠিক তাই,
আমিও আপনার মেয়েকে পেয়ে ভীষণ ধন্য হয়েছি। ভাগ্যের সেই দিন ভুয়ো কলটা এসেছিল আর আপনার বাড়ি রেড করতে এসেছিলাম, সেই জন্যই তো আপনার মেয়ের মতো খাঁটি হীরেকে খুঁজে পেয়েছি আমি। আমি খুব খুশি, আমার মতো সুখী এই পৃথিবীতে আর কেউ নেই মা। আপনার মেয়েকে পেয়ে আমি ধন্য হয়ে গেছি। একজন মায়ের কাছে জামাইয়ের মুখ থেকে এরকম কথা সত্যি কল্পনা করা যায় না। সুকন্যার মা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুকন্যার কপালে আলতো করে একটা চুম্বন করলেন আর ভাস্করের হাত দুটো ধরে বললেন, আশীর্বাদ করি বাবা, খুব ভালো থাকো। শুনছিলেন আমার লেখা গল্প ফুলশয্যা। গল্পটি কেমন লেগেছে বন্ধুরা আমাকে কমেন্ট করে বলতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান। আমার গল্প ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। হাজির হব আগামীকাল আরও একটি অন্যরকম গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে করজোড়ে এই মিনতি করি। দেখা হবে খুব শিগগিরই। নমস্কার।